নিয়োগ দুর্নীতি কাণ্ডে একে একে গারদে পার্থ কল্যাণময় প্রসন্ন বেআইনি নিয়োগের কিংপিন হিসেবে ইডি চিহ্নিত করেছে মানিক ভট্টাচার্যকে। আপাতত ১৪ দিনের ইডি হেফাজতে থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। বুধবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ মানিককে বিধে কটাক্ষ করে বলেন, খোঁজ করলে আরও অনেক চিঠি পাওয়া যাবে, দুর্নীতির শিকড় অনেক গভীরে বিস্তৃত। এই ধরনের যারা লিপ্ত মাথা যারা আছেন দুর্নীতিতে লিপ্ত, তাদের কাছে যখন সিবিআই পৌঁছবে ধরে নিয়ে আসবে, ইডি পৌঁছবে ধরে নিয়ে আসবে, জিজ্ঞাসাবাদ হবে, অনেক তথ্য আসবে, এরকম অনেক চিঠি আছে, এরা অনেক লিস্ট আছে, আর অনেক টাকা তোলা হয়েছে, একটা পাওয়া গেছে, তার পিছনে রহস্য কী আছে সেটা তো জিজ্ঞাসাবাদে বেরোবেই। কিন্তু যে এসএসসি অফিস থেকে যে কম্পিউটার পাওয়া গেছে তাতে অনেক লিস্ট আছে, পার্থর বাড়ি থেকে অনেক লিস্ট পাওয়া গেছে, তার বান্ধবীর বাড়ি থেকে লিস্ট পাওয়া গেছে, এবং সেই লিস্টের এগেনস্টে যে টাকা আছে সেগুলো এসেছে, সেই টাকা খালি এক জায়গায় যায়নি, সর্বোচ্চ স্তর পর্যন্ত এসছে, এবং সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রী পর্যন্ত জিজ্ঞাসাবাদ হওয়া উচিত, তাহলে অনেক সত্য সামনে। মানিকের মোবাইলে পাওয়া গিয়েছে দুটি রহস্যময় নম্বর যা সেভ করা আছে ডিডি ও আর কে নামে। কে এই ডিডি ও আর কে? বাম নেতার সুজন চক্রবর্তীর দাবি, ডিডি আর কেউ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সব মিলিয়ে যে নিয়োগ হয়েছে ৫৮,০০০ বা কিছু একটা বলছে, খুব বেশি হলে ২০,০০০ যথাযথ, বাকি ৮০% দুর্নীতি, ৮০%-এর টাকা, মানে ৪০,০০০-৪২,০০০ গুণ ১০,০০০০ টাকা মিনিমাম, এই টাকাগুলো গেল কোথায়? এই টাকাগুলো খুঁজে বার করতে হবে। ডিডি আর কে? ডিডি মানে যে দিদি সবাই বুঝলেন, আর কেটাকে তাও পরিষ্কার হবে, হেফাজত ছাড়া, জেল জীবন ছাড়া সভ্য সমাজে এদের থাকবার মতো কোনো যোগ্যতা নেই। বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করবে না শাসক দল, তদন্ত নিজের পথে চলবে, কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, মানিকের গ্রেফতারি প্রসঙ্গে দাবি মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর। এডুকেশনের যে মামলা চলছে, যে তদন্ত চলছে, যে বিচার চলছে, আমাদের দল থেকে পরিষ্কার যেটা বলে দেওয়া হয়েছে, তদন্ত তার নিজের মতো করে চলবে, বিচার ব্যবস্থা নিজস্ব মতো করে চলবে, এবং এক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়েছে, একটাই কারণে যে কোনো রকম রাজনৈতিক প্রভাব এই বিচার ব্যবস্থার সাথে বিপক্ষে যাবে না। তৃণমূল কংগ্রেস কখনোই তাদের পাশে এই মুহূর্তে দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? যাতে বিচার নিরপেক্ষ হোক, বিচারের মধ্যে দিয়ে যেটা উঠে আসবে, যে রায় আসবে, সেটাকে তৃণমূল কংগ্রেস স্বাগত জানাবে। মানিককে হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। মানিকের বিরুদ্ধে টাকার বিনিময় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এনেছে ইডি। জেরা যত এগোবে ততই বিরোধীদের কটাক্ষে ছাঁচড়া হবেন পর্ষদের অপসারিত সভাপতি। নিউজ টাইম।